আপনার কয়েকজন আমাকে বলতে পারবেন, এই যে কোরবানিরটা গেল, বাংলাদেশি কাতারে বাংলাদেশি কয়টা রেস্টুরেন্টে চালাই গুঁড়া রুটিটা বানালো, কেউ কি বলতে পারবেন? দেখুন, পাশের মাটিতে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা এত সহজ না, আমি কাউকে ছোট করছি না। দেখেন, এখন আমি এখানে আট রিয়ালে যে বিশাল কিছু এক্সপেক্ট করি তা না বিষয়টা, আমার কথা হচ্ছে আট রিয়ালে যদি আমি 50 গ্রাম ফুডটাও পাই, তাতেও আমি এক্সপেক্ট করি আমার বাংলাদেশি অথেন্টিক যে টেস্টটা ওটা আমি পাবো। দেখুন, 2 দিন আগে আমি আমার টিকটক অফিসিয়াল অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করি, যেটা ছিল বাংলাদেশি ফুড আর বাংলাদেশি রেস্টুরেন্ট নিয়ে, অবশ্য কাতারে। অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন ভিডিওটা, আবার অনেকেই সমালোচনা করেছেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি নিজেও একজন বাংলাদেশি। আমি ওই ভিডিওতে যে বিষয়টা বলার চেষ্টা করলাম, আশা করছি অনেকেই ভিডিওটা পুরোপুরি দেখেছেন, আবার অনেকে দেখেন নাই। এখন যারা সমালোচনা করেছেন তারা অধিকাংশই হচ্ছেন ভিডিওটা অর্ধেক দেখেই সমালোচনা করেছেন। আমি যে বিষয়টা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমি একজন বাংলাদেশি, আমার পকেটের টাকাটা আমি কেন ভিনদেশি একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে ভিনদেশি একটা মানুষকে দিয়ে দিব? দেখুন, আমি 8 রিয়াল 10 রিয়ালে, আমরা অনেকেই জানি যারা আমরা কাতার প্রবাসী আছি, 10 রিয়ালে বাংলাদেশি একটা মিল পাওয়া যায়, যেখানে 2-3 রকমের সবজি থাকে, 1 প্লেট ভাত থাকবে, বা 8 রিয়ালও পাওয়া যায় কাতারে, বিশেষ করে অধিকাংশ রেস্টুরেন্টে, বাংলাদেশি রেস্টুরেন্টে। দেখেন, এখন আমি এখানে 8 রিয়ালে যে বিশাল কিছু এক্সপেক্ট করি তা না বিষয়টা, আমার কথা হচ্ছে 8 রিয়ালে যদি আমি 50 গ্রাম ফুডটাও পাই, তাতেও আমি এক্সপেক্ট করি আমার বাংলাদেশি অথেন্টিক যে টেস্টটা ওটা আমি পাবো। আমি গর্বের সাথে বলতে পারবো যে এটা আমার দেশের ফুড, আমাদের দেশীয় রেস্টুরেন্ট। আমরা কি সেটা পারি? প্রশ্ন আছে আপনাদের কাছে, কয়জন পাচ্ছেন সেটা বলতে? আপনারা কয়জন আমাকে বলতে পারবেন, এই যে কোরবানিরটা গেল, বাংলাদেশি কাতারে বাংলাদেশি কয়টা রেস্টুরেন্টে চালাই গুঁড়া রুটিটা বানালো, কেউ কি বলতে পারবেন? চালাই গুঁড়া রুটিটা কিন্তু আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, কোরবানিদের দিন মাংসের সাথে চালাই গুঁড়া রুটিটা একটা রেস্টুরেন্টে কি বানালো পুরা কাতারে? আমি ওভারঅল কাতারের কথা বলছি। এখন হয়তো অনেকে বলবেন, ভাইয়া চালের যে গুঁড়াটা এটা তো অ্যাভেলেবেল না কাতারে। যদি তাই হয় তাহলে এটা আমাকে বলেন, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ওদের 6-7টা একদম নর্মাল রেস্টুরেন্ট হলো, 6-7টা ডিশ থাকে ওদের যেগুলো চালের গুঁড়া রুটি দিয়ে, চালের গুঁড়া দিয়ে বানানো, সরি, ওরা কীভাবে বানাচ্ছে, ওরা কোথায় থেকে কালেক্ট করছে? 1 পিস কিন্তু 1 রিয়াল করেই নিচ্ছে, এই যে ইডলি আপম আরও কী কী ওনারা বলে ওটাকে, সম্পূর্ণটাই কিন্তু চালের গুঁড়া। আমরা কেন পাচ্ছি না চালের গুঁড়া ঈদের দিন? এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, তাহলে আপনি কোথায় থেকে বলবেন যে আমরা অথেন্টিক ফুডটাই পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি, রুটির খামিরের থেকে বেশি পরিমাণ সডা ইউজ করে। হ্যাঁ, রুটিতে সডা ইউজ করে, এটা আমি মানছি, কী পরিমাণ ইউজ করতে পারবেন আপনি, কতটুকু দিতে পারবেন? আপনি 10 গ্রাম রুটির খামির নিয়ে, আটার খামির নিয়ে, ওটাতে 15 গ্রাম ইস দিয়ে ওটাকে আপনি 50 গ্রাম বানানোর চেষ্টা করবেন, এটা কি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? এমন অনেক লোক আছে যারা সডা খাওয়ার ভয়ে, সডা উনি কনজিউম করবে এ ভয়ে উনি কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস উনি খায় না। কিন্তু আমরা প্রতিনিয়ত, অধিকাংশ বলছি আমি এখানে, অধিকাংশ, যেটা আপনি পার্সেন্টেজ বাই পার্সেন্টেজ যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে নিয়ার অ্যাবাউট 95% বাংলাদেশি রেস্টুরেন্টে আমার খাওয়ার অভিজ্ঞতা হয়েছে কাতারে। আমি দেখলাম 95% বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যেই ওনারা যেটা করে, রুটির মধ্যে অধিক পরিমাণে সডা ইউজ করে। রুটিটা আপনি জাস্ট একটু ডিপ করলেন, আপনার ঝোল বা তরকারি যাই বলেন, ওটার মধ্যে উইথইন এ 20 সেকেন্ড আপনার রুটিটা জাস্ট ব্ল্যাক কালার করে দিবে, এতটাই লাল হবে। অনেকে কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেন না। এখন ভিডিওতে দেখেন, এটা হচ্ছে আফগানিস্তানের একটা রেস্টুরেন্টের একটা রুটি, দেখেন রুটিটার সাইজটাও কিন্তু এটা থেকেও বড়, তারপরে এটাও কিন্তু 1 রিয়াল। তাহলে আমাকে বলেন, আমি যে ভিডিওটাতে, আমি দেখেন, আমি বারবার বলার চেষ্টা করছি, আমার পকেটের টাকাটা আমি চেষ্টা করছি আমি আমার দেশের বাইকে দিব, আমার বাংলাদেশি রেস্টুরেন্টকে দিব, আমি আমার অথেন্টিক স্বাদটা চাচ্ছি। দিনে দিনে আমাদের বাংলাদেশি কনজিউমারগুলা বিভিন্ন, আমি কোনো দেশের এখানে নাম মেনশন করব না, অধিকাংশই প্রবাসীরা বিভিন্ন দেশের প্রোডাক্টের উপরে আগ্রহী হয়ে পড়ছে, বিশেষ করে খাবার দাবারের উপরে। আমি যে বিষয়টা বলার চেষ্টা করলাম, আমি যে জায়গায় অবস্থান করি, এ জায়গায় আমার আশেপাশে 60টা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, সাথেই 7-8টার মতো বিনদেশি রেস্টুরেন্ট আছে। আপনি যদি লাঞ্চ টাইমে আসেন, তাহলে কেউ যদি আসতে চান, তাহলে আমি অবশ্যই আমার ঠিকানাটা আমি মেনশন করব,
আপনি আসলে দেখবেন লাঞ্চ টাইমে বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলাদেশিরা যত না যায় তার থেকে দুগুণ তিন গুণও সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যায়। কেন কেন যাচ্ছে এটাই প্রশ্ন। আমার কথা হচ্ছে আমি 10টি আলে অনেক বেশি কিছু এক্সপেক্ট করি না, আমি খুবই সামান্য কিছু এক্সপেক্ট করি, সেটা হতে হবে আমার দেশের অথেন্টিক, আমার দেশীয় ফুড। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, দেখুন পোপাশের মাটিতে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা এত সহজ না, আমি কাউকে ছোট করছি না। দেখুন আমি কোনো ফুড ব্লগার না, ফুড রিভিউয়ার না, আমি শুধু আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করছি। কেউ যদি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, এই তো আসসালামু আলাইকুম।